প্রেম যাত্রার সাথে করা যায় কিন্তু বিয়ে পয়সাওয়ালা ছাড়া কখনো বিয়ে করব না দুলা ভাই আমাদের কি টাকা পয়সা কম আছে আরে টাকা যার যত বেশি তার তো আরো তত চাই আমার আমার কথা বুঝতে পারছো হ্যাঁ কি তুমি এখানে কি করছো কি শালিকা খবর কি দুলা ভাই আমি তো অলওয়েজ বিন্দাস থাকি জানোই তোমার কি খবর বলো আমার আর খবর কি শরীর সব ঠিকঠাক কিন্তু মনটা ভালো নেই ও মা কেন আপু কিছু বলেছে না না তোমার আপু কি বলবে তোমার আপু তো কখনোই কিছু বলে না লক্ষ্মী আচ্ছা যাক গে তুমি তো ভার্সিটিতে পড়তেছো অনেক লেখাপড়া করে ফেলছো নাকি তুলা ভাই আমার তো লেখাপড়া করতে ভালো লাগে না তাও করতে হয় এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এক্স্যাক্টলি কেন যে মনের বিরুদ্ধে এটা করো কেন করো একটা কথা মনে রাখবা যেটা ভাল লাগে না সেটা কখনোই করবো না এটা করার দরকারটা কি আর তোমার এটা ভালো লাগার বয়স না লেখাপড়া করবা এটা কি ভাল লাগবে তোমার যেটা ভাল লাগবে সেটা হচ্ছে কি জানো বিয়ে পারফেক্ট টাইম এখন একটা চট করে বিয়ে করে ফেলি কি যে বলো দুলা ভাই এত তাড়াতাড়ি বিয়ে করলে তো আমার জীবনটাই শেষ চোখের সামনে চলো জ্যান্ত একটা প্রমাণ দাঁড়িয়ে আছে তারপরে এই কথা বলতেছো এই যে আমি বিয়ে করিনি তোমার বোনকে তোমার বোনকে দেখতেছো না শিখতেছো না কেমন ফুর্তি আপুর জীবনটাও শেষ বুঝছো আপুর জীবনটাও শেষ এই যে আচ্ছা যাকে বাদ দাও শোনো আমি তোমার জন্য একটা পাত্র ঠিক করছি তারও উটের ব্যবসা করে হ্যাঁ আর তুমি তো জানো এখন উটের মাংসের কেজি কত জানো তো হ্যাঁ দুলা ভাই আমি উটের ব্যবসায় বিয়ে করব না কি এত না বুঝে না না করব না ফট করে মুখ দিয়ে আসলো আর বললা না আরে এটা কি সাধারণ কথা বললাম না করবা এটা চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে শোনো বিয়ের সাথে কিন্তু একদম সাধারণ কোনো বিষয় না জটিল ব্যাপার আমরা এটা বুঝি অভিজ্ঞ মানুষ প্রেম যাত্রার সাথে করা যায় কিন্তু বিয়ে পয়সাওয়ালা ছাড়া কখনো বিয়ে করব না এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দুলা ভাই আমাদের কি টাকা পয়সা কম আছে আরে টাকা যার যত বেশি তার তো আরো তত চাই আমার আমার কথা বুঝতে পারছো হ্যাঁ কি তুমি এখানে কি করছো আমি একটু গল্প গুজব তোমার না কাল আব্বার সাথে গ্রামে যাওয়ার কথা যাও শুয়ে পড়ো আচ্ছা অসুবিধা নেই আমি কিন্তু এক্ষুনি চলে যাবো আমি কিন্তু তোমার আপুর সব কথা শুনি একটা কথারও অবদ্ধ হইলে জানো তুমি আমার সব কথা শুনবে ওই যে যেটা বললাম যাও আচ্ছা কফি খাবে না যাও থ্যাংক ইউ কি রে সাকি তোর দুলা ভাই তোকে ডিস্টার্ব করছিল নাকি তার চেয়েও ভয়ঙ্কর তুমি না আসলে আমাকে বিয়েই দিয়ে দিচ্ছিল বিয়ে বিয়ে দিয়ে দিচ্ছিল মানে কার সাথে ছেলেকে একজন উট ব্যবসায়ী উট ব্যবসায়ী শোন আমার সোজা সাপটা কথা তোর দুলা ভাইয়ের জানা শোনা কোনো ছেলেকে তুই ভুলেও বিয়ে করতে পারবি না ওকে ওমা কেন 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 সেটার উত্তর তোর না জানলেও চলবে আমি যেটা বলছি সেটাই ব্যাস